reaction. Check it out, guys. Our ami to 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 transparent lagine berichi. Oto puro ghure ghure dekche bhai. So guys, welcome back to my channel once again. So, kemon achho shobai? I hope ki tumra shobai bhalo achho. So, ajker vlog ta kichu petrol pump theke shuru hocche. So, bhai, ajke amra achi dujon bhai, dutto Duke 390. Ekhane amar ta nil color, ekhane holud ta. Ager vlog e to dekhtei peyecho bhai, amar full system lagano complete hoye geche. So, shei vlog e oto beshi sound ta tomader shonai ni. Oi jonno ajke abar ekta separate vlog banacchi ami ar Joyda. Bhai, look ta dekho. Ki khotornak look asche. Ekhane catalytic converter puro khule dewa. Ekhan theke bin pipe ta puro eto dur. আর ভাই হচ্ছে লুক আর সাউন্ড কেমন কি আসছে সেটা আজকে মডেল ওয়াইং সেটআপ থেকে তোমাদের শোনাবো তো ভাই পুরো আলাদাই তাবাই হবে তো লোকজন গালি দেবে একটু বাট কিছু করার নেই তোমরা ভাই যা কমেন্ট করেছিল সেদিনকে তো ভাই ফুল সিস্টেম লাগিয়ে দিয়েছি তো চলো ভাই আরো ভালোভাবে সাপোর্ট করো তো আরো অনেক কিছু হবে তো ভাই তো মডেল ওয়াইং সেটআপে চলে এসেছি আর ভাই তো যশোরের উপর উঠে গেছি তো ইচ্ছা আছে ভাই নয়াটি রোডের দিকে যাওয়ার আর সাউন্ডটা ফিল করো আমি জানি না ভাই আমার সাউন্ড কত কি আসবে বাট গাড়ির সাউন্ড তো একদম পুরো বেড়ে গেছে পুরো একদম ফুল সিস্টেম লাগিয়ে নিয়েছে মানে গাড়ির গলায় আর কিছু আটকে নেই এখন ও মন খুলে চিল্লাবে কয়দিন তো তারপরে আবার ওকে মুখ বন্ধ করে দেবো বুঝতে পারছো কিরকম সাউন্ড হচ্ছে ভাই ভাই খতরনাক লেভেলের সাউন্ড তো ভাই ওইখানে না পুলিশ মামাগুলো আমাকে দেখছিল ভাই বুঝতে পারছ আমি তো তাকালাম ভাই দেখি আমার দিকে তাকিয়ে রয়েছে দিয়ে গাড়ির দিকে তাকাচ্ছে যে কি হলো তো গাইস তো আমরা নয়াটি রোডে চলে এসেছি ভাই তো এবার গাইস শুনতে পারবো ভাই সাউন্ডের মজা কারণ এখন একটু ফুল থ্রোটল ভাগানো হবে ভাই আর তেল বললাম তেলের কাটাই ওঠেনি ভাই ভাই আজকে তো আমরা দুজন আছি ভাই দুটো ডিউক 390 দেখতে পাচ্ছ ভাই জয়দারটা হলুদ আর আমারটা তো এক্সস্ট লাগানো ভাই ব্লু ভাই আলাদাই লেভেল পুরো হাবড়ার দুটো তারা বুঝতে পারছো দুটো দুই কালারের গাইস তো এবার একটা ফ্লাই বাই দিতে হবে ভাই গাইস ভাই তো এই জায়গায় এসে কেরম কিছুই করিনি তো আমরা গাড়ি সুইচ করে নিয়েছি জয়দা চালাচ্ছে ভাই দেখতে পাচ্ছ আমার গাড়িটা চালাচ্ছে আর আমি চালাচ্ছি জয়দারটা ভাই তো আমি একটু ফ্লাইওয়ার সাউন্ড শুনবো আর তোমাদেরকেও একটু শোনাবো ভাই যে ফ্লাইওয়ার কিরকম সাউন্ড হয় বুঝতে পারছো কারণ নিজে চালালে তো বোঝাই যায় না যে কত দূর সাউন্ড আসছে আর এখানে তো পুরো রাস্তার অবস্থা ইরি 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 ও হো হো বাবা ওইখান দিয়ে হাওয়া এত দূর চলে আসছে বুঝতে পারছ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আরো দুটো ভাই এরা ক্যামেরা তো লাগানো ভাই এরা ড্র্যাগ করছে দেখতে পাচ্ছ ও তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করলাম তো ভাই মস্ত মস্ত কটা ফটো এসেছে আলাদাই লেভেলের সিন আর এখন ইউটিউবে কনসিস্টেন্সি হয়ে গেছি তো ইনস্টাগ্রামটা তো এখন করাই হচ্ছে না তো ভাই ইনস্টাগ্রামে যারা যারা ফলো করেনি তারা ফলো করে দিতে পারো তো ভাই ইনস্টাগ্রামে হ্যান্ডেল ডিসপ্লে করে দিচ্ছি
তো এখানে এখন ইউটিউবের আপডেটগুলো তাড়াতাড়ি দিয়ে দিই, তো ভাই বুঝতে পারছো তো আলাদাই লেভেলের সিন। আর এক্সস্ট তো লাগানো হয়ে গেছে ভাই, তো আজকে ভিডিওতে সবাই কমেন্ট করার চাই, তো সবাই বলেছিল তাই জন্য এক্সস্ট লাগিয়েছি ফুল সিস্টেম BS6-এ, তো সবার কমেন্ট করা চাই বুঝতে পারছো, সাপোর্ট করো ভাই, তো আরও অনেক কিছু হবে। আর এই কাকা কি করছে ভাই রাস্তার মধ্যে? আর তো ভাই আমরা বেরিয়েছিলাম লেট করে, তো আমি বাড়ির থেকেই বেরিয়েছি একটার সময়, তো তখন গিয়ে ভাই এক্সস্ট ফেক্সস্ট লাগিয়ে ভিডিও কমপ্লিট করতে করতে এখন ভাই দেখতে পাচ্ছ 4:07 না সিন হবে বুঝতে পারছো ভাই। ভাই ভাই তো খতরনাক ফ্লাই বাই দিল ভাই, আমরা পারি না ভাই, আমরা বাচ্চা, তো হাইপার রাইড করবো না ভাই, কারোকে দেখে কেউ জোশে উঠবে না, তো এটাই হচ্ছে সব থেকে ভুল বুঝতে পারছো। কেউ যদি এরকমভাবে জোশে উঠে যায় তো তার তো কোনো গ্যারান্টি নেই, বাট মাইন্ড কন্ট্রোল হচ্ছে সব থেকে আগে। ওরে ওরে ভাই ওয়াটার সাউন্ড ভাই, আইডলিং করে চালালেও ভাই একদম পুরো বেস গুজগুজ করছে বুঝতে পারছো, আর তো ভাই ডাউনশিফট করলে পুরো ফাটছে আওয়াজ, পাট পাট করে ক্র্যাকার্স মারছে পুরো। ইরি ইরি এখানে তো অফরোডিং ভাই সাহ, রিয়াকশন চেক ইট আউট গাইস। আর আমি তো তো ট্রান্সপারেন্ট লাগিয়ে নিয়ে বেরিয়েছি আর সবাই তাকাচ্ছে। ইরি ইরি তো জয়দা ঢুকেছে এইদিকে, তো এদিক দিয়ে বেরোতে হবে। রিয়াকশন ভাই সাহব, আর এখানে লেগে গেছে ভাই জ্যাম ভাই সাহব। ও বলছে হাসি না নাকি, তো এটা কিরকম রিয়াকশন ভাই, যে হাসি না হাসি না। ও হো ভাই, আর গলির মধ্যে তো ভাই বুঝতে পারছো আলাদাই লেভেলের তাবাই সাউন্ড হচ্ছিল। হ্যালো অত পুরো ঘুরে ঘুরে দেখছে ভাই, ভাবছে যে ফোনটা কেন এখানে লাগানো, হয়তো জানে না। ওই দেখো ভাই রিয়াকশন দিচ্ছে, ওকে কি হাই করবো, বাট সবাই যদি আমাকে মারে। ইরি ইরি খতরনাক সাউন্ড হচ্ছে পুরো গলির মধ্যে ভাই। তো আজকের ভিডিওটা এক্সস্টের সাথে সাথে রিয়াকশন ভিডিও হয়ে গেল ভাই বুঝতে পারছো, ক্রেজি লেভেলের রিয়াকশন পেয়েছি পুরো। আর যা সাউন্ড হচ্ছে গলির মধ্যে পুরো গুম গুম করছিল সাউন্ডটা, পুরো সুপার বাইকের মতো বুঝতে পারছো, বাট সুপার বাইকে 4-সিলিন্ডার, এটা ইনলাইন 1, তো কী আর বলি গাইস কোনো কম্পেয়ারই হয় না। আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, তো জ্যাম কাটিয়ে বাড়ি যেতে যেতে ভাই অনেক টাইম লাগবে এখনও বুঝতে পেরেছি, তো কী আর করা যাবে গাইস, বাড়ি তো যেতেই হবে। তো ভাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও ভাই, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেও, তো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ব্লগে, তো হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইস।